পেজ নাম্বার ফোর জিরো সিক্স রয়েছে ফালাকাটা হাই স্কুল এইচএস এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশান বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো এখন দেখে নেওয়া যাক সেকশন এতে রয়েছে পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে শুরুতে রয়েছে এমসিকিউ কিউ প্রশ্ন দি ন্যারেটর ডেস্টিনেশন ওয়াজ ড্যাস অ্যান্সারটা হচ্ছে অপশান সি লখন দি প্যাসেঞ্জার্স ওয়ে ফিলিং আপ উইথ ড্যাশ অ্যান্সারটা হচ্ছে অপশান বি পাম্প ওয়াটার দি জেন্টলম্যান লুকড লাইক এ ড্যাস অ্যান্সারটা হচ্ছে অপশান এ বিজনেসম্যান দি লয়েন ক্লথ ইজ ইউজড টু কাভার দি ডেস্ক অ্যান্সারটা হচ্ছে অপশান সি ওয়েস্ট অ্যান্ড হিপস এরপরে রয়েছে হুইচ ওয়ান অব দি ফলোয়িং ওয়াজ নট অ্যামং দি পোর্টার্স লাগেজ তো পোর্টার বা কুলি যে লাগেজগুলো বহন করছিল সেই লাগেজগুলোর মধ্যে এখানের কোন জিনিসটা ছিল না অ্যান্সারটা হচ্ছে অপশান বি বাকেট ছিল না বাকেটস এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ফিফটিন ওয়ার্ডস রয়েছে হোয়াট হ্যাপেন্ড টু দি ভিসিবল ফুড অন দি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যে খাবারগুলো দেখা যাচ্ছিলো সেগুলোর কি হয়েছিল তো এটা অ্যাকচুয়ালি এর আগের অংশে থেকে দেওয়া রয়েছে এখানে যেটুকু তোলা রয়েছে ওখানে কিন্তু নেই তো সেক্ষেত্রে আমি অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো দি ইয়াঙ্গার মাংকি স্যাড অন দি বোজ অফ নিম অ্যান্ড টেমারিন ট্রিজ রেডি টু জাম্প আফটার এনি ফুড মে বি ভিসিবল এরপরে অন দি প্ল্যাটফর্ম কথাটা লিখে দিলে ভালো হয় অন দি প্ল্যাটফর্ম এই কথাটা লিখে দিলে ভালো হয় এরপর রয়েছে হোয়ার ওয়াজ দি পায়াস পার্সন টেকিং এ বাথ তো ধার্মিক ব্যক্তি সে কোথায় স্নান করছিলেন তো অ্যান্সারটা আমরা শুরু করব এই দি পায়াস পার্সন থেকে দি পায়াস পারসন এতটা লিখব এবং এরপরে লিখবো এইখানে রয়েছে ডিরেক্ট ওয়াজ টেকিং এ বাত আন্ডার দি পাম্প এই অংশটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এরপর রয়েছে হাউ ডিড দি মাংকি গেট দি এমব্রয়ডার্ড ক্যাপ তো বাঁদরটি ওই নকশা করা টুপিটি কিভাবে পেয়েছিল তো অ্যানসারটা আমরা এখান থেকে লিখবো দি মাংকি লিফ্ট ডাউন ফ্রম দি টপ অফ দি কম্পার্টমেন্ট আওয়ারটা বাদ দিব এখানে দি লিখবো দি কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দি ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দি বিজনেসম্যান এতটা লিখে দেবো অ্যান্সার হয়ে যাবে এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন উইথিন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস রয়েছে হোয়াট ডিড দি ন্যারেটর ডু আফটার দি অ্যানাউন্সমেন্ট তো ট্রেনের যখন অ্যানাউন্সমেন্ট হলো ন্যারেটর তখন কী করেছিল তো অ্যান্সারটা আমরা এখান থেকে লিখবো ডিরেক্ট যা আছে লিখে দিতে পারি দি ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দি রিঙ্গিং অফ দি স্টেশন বেল এরপরে দি ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর হিমসেলফ ইন দি ট্রেন এর পরের লাইনটাও লিখে দিলে ভালো হয় হি গট এ উইন্ডো সিট ওভারলুকিং দি প্ল্যাটফর্ম তো এই অংশটা লিখে দিলে হয়ে যাবে তবে এখানে যদি আমরা হোয়েন লিখে দিই শুরুতে হোয়েন লিখে দিলে এখানে একটা কমা দিয়ে যেরকম আছে পুরো তাহলে লিখে দিতে পারবো এখানে স্টপ দেওয়ার দরকার নেই কমা দিয়ে দি ন্যারেটর শুরু করে দেবো এবং এখানে ঘুরে আবার যদি অ্যান্ড দিয়ে দিই তাহলে এখানেও ফুলস্টপটা হবে না এরপর হচ্ছে ডেসক্রাইব দি জেন্টেলম্যানস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ড্রেস জেন্টেলম্যানের যে আবির্ভাব এবং তার যে ড্রেস সেটা কেমন ছিল অ্যান্সারটাতে আমরা এই যে হি রয়েছে হিয়ের জায়গায় আমরা দি জেন্টেলম্যান কথাটা লিখে দেবো জি এন টি এল ই এম এ এন জেন্টেলম্যান ওয়াজ ড্রেসড ইন হোয়াইট মুসলিন ধুতি এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার ক্যাপ অন হিজ হেড এবং এরপরে এই জায়গাটাতে একটা কথা ছিল যে তাকে বিজনেসম্যানের মতো দেখাচ্ছিল তো সেটা আমাকে লিখে দিতে হবে তার অ্যাপিয়ারেন্সটা তো আমরা লিখতে পারি ওর পরে লিখব অ্যান্ড হি ওয়াজ হি ওয়াজ লুকিং লুকিং এরপরে লাইক এ বিজনেসম্যান ই ডবল এস এম এ এন তো ওখানে ড্রেসের যে ব্যাপারটা রয়েছে তারপরে লিখব অ্যান্ড হি ওয়াজ লুকিং লাইক এ বিজনেসম্যান কথাটা লিখে দিলে এই অ্যাপেয়ারেন্সের যে অ্যান্সারটা ওটা হয়ে যাবে এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে হান্টিং স্নেক থেকে শুরুতে এমসিকিউ প্রশ্ন দি স্নেক ওয়াজ ফলোইং এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা হবে এ ইটস স্প্রে এরপর রয়েছে দি নেম অফ দি পোয়েট ইজ ড্যাশ অ্যান্সারটা হবে ডিয়ার দ্য জুডিথ রাইট

ঘাসের মধ্য দিয়ে যখন সাপটি যাচ্ছিল কবি তার যে অ্যাপিয়ারেন্স সেটাকে কীভাবে বর্ণনা করেছেন তো অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো দি স্নেক অ্যাপিয়ার্ড কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লিনডিড ইট মুভড থ্রু দি গ্র্যাস উইথ ইটস হেড ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং এরপরে রয়েছে হাউ ডিড দি পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন রিয়্যাক্ট হোয়েন দ্য স দি স্নেক যখন কবি এবং তার কম্পেনিয়ন সঙ্গী সাপটিকে দেখেছিল তখন তাদের যে অনুভূতিটা বা তাদের অবস্থাটা কীরকম হয়েছিল দি পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ফ্রোজ হাফ থ্রু দিয়ার পেস অ্যান্ড ফেল্ট ব্রিথলেস হোয়েন দে এরপর একটি আনসিন রয়েছে তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই ওয়ান আর্লি মর্নিং অ্যাট বিগিনিং অফ জানুয়ারি অপু ওয়াজ লাইং ইন বেড ওয়েটিং ফর দি সান টু রাইজ একদিন খুব সকালে যেটা হচ্ছে জানুয়ারির শুরুর দিকে অপু ওয়াজ লাইং ইন বেড অপু বিছানাতে শুয়েছিল ওয়েটিং ফর দি সান টু রাইজ এবং সূর্য ওঠার অপেক্ষা করছিল ইট ওয়াজ কোল্ড এটি ছিল ঠান্ডা অ্যান্ড হি ওয়াজ র্যাপড ইন কুইল্ড এবং তাকে মোড়া ছিল লেপে অর্থাৎ লেপ ঢাকা নিয়েছিল সে হিজ মাদার কেম ইন তার মা এলেন অ্যান্ড কল হিম এবং তাকে ডাকলেন অপু গেট আপ কুইকলি অপু তাড়াতাড়ি ওঠো ইউ আর গোয়িং টু স্কুল টুডে তুমি আজ স্কুলে যাচ্ছ ইউর ফাদার ইজ গোয়িং টু টেক ইউ দেয়ার তোমার বাবা সেখানে নিয়ে যাবে তোমাকে ইজ নট দ্যাট নাইস কি ভালো না অর্থাৎ তার মা ছেলেকে আনন্দিত করার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে যে স্কুলে যেতে হবে এবং তাকে বলছে যে স্কুলে যাওয়াটা কত মজার হবে তাই না এরপরে বলছে ইউ উইল হ্যাভ লটস অফ বুকস অ্যান্ড স্লেট তোমার অনেক বই হবে এবং স্লেট হবে অর্থাৎ স্লেট কিনে দেওয়া হবে এবং হচ্ছে তোমাকে বই দেওয়া হবে সো গেট আপ অ্যান্ড গো ওয়াশ ইউর ফেস তাই জন্য ওঠো এবং যাও মুখ হাত ধো আর কি মুখ ধো অ্যাট দি মেনশন অফ দি ওয়ার্ল্ড স্কুল স্কুল কথাটা উল্লেখ করতেই ওপু ওপেন্ড এ পেয়ার অফ ভেরি স্লিপি আইস তার যে ঘুম ঘুম যে চোখ আর কি সেটা সে খুললো অ্যান্ড লুকড অ্যাট হিস মাদার এবং তার মায়ের দিকে দেখলো উইথ আটার ডিসবিলিফ খুব অবিশ্বাসের সঙ্গে হি হ্যাড অ্যান আইডিয়া তার একটা ধারণা ছিল দ্যাট অনলি নটি বয়েজ কেবলমাত্র বদমাস ছেলে বা দুষ্টু ছেলে হু ডিজবেড দেয়ার মাদার যারা তার মায়ের কথা শোনে না অ্যান্ড ফট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং ভাই বোনদের সঙ্গে মারামারি করে ওয়ে সেন্ট টু স্কুল তাদেরকে স্কুলে পাঠানো হতো হি হ্যাড নেভার ডান দিস থিংস সে তো এরকম কিছু করেনি সো হোয়াই শুড হি গো টু স্কুল তাহলে তাকে কেন স্কুলে যেতে হবে আফটার হোয়াইল কিছুক্ষণ পরে সর্বজয়া কেম ইন সর্বজয়া এলেন অ্যান্ড কল হিম এগেন এবং তাকে পুনরায় ডাকলেন গেট আপ অপু অপু ওঠো গো অ্যান্ড ওয়াজ ইউর ফেস যাও এবং মুখ হাত ধো বা মুগ আই এম জাস্ট প্যাকিং সাম ড্রাই বেকড রাইস ফর ইউ আমি তোমার জন্য প্যাক করছি অর্থাৎ মুড়ে দিচ্ছি কি না ড্রাই বেকড রাইস অর্থাৎ এখানে মুড়ির কথা বলা হয়েছে ফর ইউ তোমার জন্য কিছু মুড়ি দিচ্ছি আর কি ইউ ক্যান ইট হোয়াই ইউ আর ইন স্কুল যখন তুমি স্কুলে থাকবে তখন তুমি এগুলো খাবে বা খেতে পারবে তখন সো ডু গেট আপ ডার্লিং উঠে পড়ো বাবা ইন রিপ্লাই ওপু মেড এ লো রাফ সাউন্ড অ্যান্ড পুট আউট দ্য টিপ অফ হিজ টাং টু লেট হার নো দ্যাট হি ডিড নট বিলিভ এ ওয়ার্ড সি সেড অ্যান্ড ওয়াজ নট গোয়িং টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু হার ইনস্ট্রাকশনস তো বলছে ইন রিপ্লাই এর রিপ্লাই অপু মেড এ লো রাফ সাউন্ড নিচু একটা কর্কশ আওয়াজ করলো অ্যান্ড পুট আউট এ টিপ অফ টাং তার জীবের একটু অংশ বের করলো টু লেট তাকে জানিয়ে দিতে অর্থাৎ তার মাকে জানিয়ে দিতে দ্যাট হি ডিড নট বিলিভ সে বিশ্বাস করেনি এ ওয়ার্ড সি সেড সে যে বললো কথাগুলো সেটাতে সেটাতে সে বিশ্বাস করেনি অ্যান্ড ওয়াজ নট গোয়িং টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু হার ইনস্ট্রাকশানস এবং তার মত অনুযায়ী বা তার নির্দেশ অনুযায়ী সে কিন্তু কোনো কাজই করবে না অর্থাৎ ভেংচি কাটা একরকম বলা যেতে পারে ভেংচি কেটে বললো তার মাকে দেন হি ক্লোজ হিজ আইস এগেন তারপরে সে তার চোখগুলোকে আবার বন্ধ করলো অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান অড এক্সপ্রেশান অন হিজ ফেস তার মুখে একটা অদ্ভুত এক্সপ্রেশান ছিল ভাবছিল বাট হি মেড নো মুভ টুয়ার্ডস গেটিং আপ কিন্তু সে তার ওঠার প্রতি কোনো হচ্ছে মুভমেন্ট ছিল না আর কি সে উঠলো না ঘুম থেকে বা শুয়ে যেছিল সে শুয়ে রইল উঠলো না ইন দি এন্ড শেষে হিজ ফাদার কেমিন তার বাবা এলেন হুইচ টুক দি ম্যাটার আউট অফ অপুস হ্যান্ড যে যখন বা যেটি অর্থাৎ অপুর বাবা আসতে এই ব্যাপারটা অপুর হাত থেকে বেরিয়ে গেল হি হ্যাড টু গো টু তাকে স্কুলে যেতে হয়েছিল হি ওয়াজ শিওর ইট ওয়াজ হিজ মাদার্স ডুইং সে নিশ্চিত ছিল যে এটা তার মায়েরই কাজ অর্থাৎ তার বাবাকে ডেকে আনা এটা হচ্ছে তার মায়েরই কাজ অ্যান্ড হি ওয়াজ ভেরি আপসেট উইথ হার তার মায়ের ওপরে তার রাগ হচ্ছিল এই জন্য আর কি বা তার মায়ের প্রতি সে খুশি ছিল না এরকম আর কি সো হোয়েন সি গেভ হিম দি ফুড সি হ্যাড র্যাপড আপ ফর হিম হি সেড উইথ এ সব ইউ ওয়াচ আই শ্যাল নেভার কাম হোম এগেন তো তাই জন্য যখন তার মা তাকে হচ্ছে যে খাবারটা প্যাক করেছে সেটা যখন তাকে দিল হি সেট সে বললো এ সব সব মানে হচ্ছে কেঁদে ফেলে আর কি ফুঁপিয়ে কেঁদে ফেলে বলল ইউ ওয়াচ তুমি দেখো আই সিল নেভার কাম হোম এগেন আমি আর বাড়িতে আসবো না কখনোই গড গ্রেসিয়াস মিউ ভগবান আমাকে ক্ষমা করো ইউ ওন্ট কাম হোম এগেন তুমি বাড়িতে আসবে না হোয়াই কেন ইউ সিলি বয় তুমি বোকা ছেলে ইউ মাস্ট নট টক লাইক দ্যাট এরকমভাবে কথা বলে না

ওয়ার্ক হার্ড তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে অর্থাৎ ভালো করে পড়াশোনা করতে হবে অ্যান্ড দেন হোয়েন ইউ আর গ্রোন আপ যখন তুমি বড়ো হবে ইউ উইল গেট গুড জব তুমি ভালো চাকরি পাবে অ্যান্ড আর্ন এ লট অফ মানি এবং অনেক টাকা উপার্জন করবে আই এম কোয়াইট শিওর অফ দ্যাট আমি এ ব্যাপারে নিশ্চিত দেন টার্নিং টু হার হাজব্যান্ড সেট তারপরে তার স্বামীর দিকে ঘুরে সে বললো অর্থাৎ সর্বজয়া বলল টেল দি স্কুল মাস্টার স্কুল মাস্টারকে বলবে নট টু বি টু হার্ড অন হিম তার প্রতি যেন কঠোর না হয় অর্থাৎ তার কাকে যেন মারামারি না করে বকাবকি না করে তাহলে মানেটা বললাম এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই প্রথমে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ রয়েছে দি মাদার সন কনভারসেশান টুক প্লেস অ্যাট হোয়াট টাইম অফ দি ডে দিনের কোন সময়ে মা ছেলের কনভারসেশানটা বা বার্তালাপটা হয়েছিল সেটা হচ্ছে অ্যান্সারটা হবে ওয়ান আর্লি মর্নিং এরপর রয়েছে দি মান্থ অপু ওয়াজ গোয়িং টু বি অ্যাডমিটেড টু স্কুল তো স্কুলে অপু যেই মাসে ভর্তি হবে সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে জানুয়ারি হবে এরপর রয়েছে দি সিজন মেনশানড ইন দি প্যাসেজ ইজ ড্যাস এটা হচ্ছে হবে উইন্টার এখানে উইন্টার লিখা হবে উইন্টার এরপর রয়েছে দি নেম অফ মাদার মায়ের নাম হচ্ছে এই যে সর্বজয়া এরপরে রয়েছে অপু উড গো টু স্কুল উইথ হিজ ড্যাস অ্যান্সারটা হচ্ছে ফাদার এই যে ফাদার এরপরে রয়েছে দি ফুড অপু উড ইট ইন স্কুল স্কুলে অপু যে খাবারটা খাবে সেটা হচ্ছে সাম ড্রাই বেকড রাইস এটা হচ্ছে অ্যান্সার হবে এরপরে বিয়ের দিকে রয়েছে পিক আউট পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম দি প্যাসেজ হুইচ শো দি ফলোয়িং স্টেটসমেন্টস রয়েছে অপু ওয়াজ ওয়েটিং ফর দি সান অপু সূর্য উদয়ের জন্য অপেক্ষা করছিল অ্যানসারটা হবে এইখানটাতে ফার্স্ট লাইনটাই হবে বিগিনিং অফ জানুয়ারি অপু ওয়াজ লাইং ইন বেড ওয়েটিং ফর দি সান টু রাইজ এই জায়গাটা হচ্ছে অ্যানসার হবে এরপর রয়েছে ওপু কুড নট ডিজ হিজ ফাদার অপু তার বাবাকে অমান্য করতে পারেনি অ্যান্সারটা এই লাইনে হবে ইন দি এন্ড হিজ ফাদার কেমিন ইন হুইচ টুক দি ম্যাটার আউট অফ অপুজ হ্যান্ডস এরপর রয়েছে অপু কুড নট বিলিভ দ্যাট হি উইল বি সেন্ট টু স্কুল অপু বিশ্বাস করতে পারেনি যে তাকে স্কুলে পাঠানো হবে অ্যান্সারটা এই লাইনটাতে হবে অ্যাট দি মেনশন অব দি ওয়ার্ল্ড স্কুল অপু ওপেন্ড এ পেয়ার অফ ভেরি স্লিপি আইজ অ্যান্ড লুকড অ্যাট হিজ মাদার উইথ আটার ডিসবিলিভ এটা হচ্ছে অ্যানসার হবে এরপর রয়েছে আনসার দি ফলোয়িং রয়েছে হোয়াট মিসকনসেপশন ডিড ওপু হ্যাভ অ্যাবাউট স্কুল স্কুল সম্পর্কে অপুর যে ভুল ধারণাটা সেটা কি তো আমরা অ্যান্সারটা এখান থেকে শুরু করব তবে এই যে হি কথাটা রয়েছে এটাকে আমরা অপু লিখব অপু লিখব এবং এরপর থেকে লিখবো হ্যাড অ্যান আইডিয়া দ্যাট অনলি নটি বয়েজ হু ডিসবেড দেয়ার মাদার্স অ্যান্ড ফট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার সেন্ট টু স্কুল এই অংশটা লিখব এবং এরপরে লিখবো দিস ওয়াজ ওপুজ মিসকনসেপশন অ্যাবাউট স্কুল এরপরে রয়েছে হোয়াট ওয়াজ সর্বজয়া কোয়াইট শিওর অ্যাবাউট সর্বজয়া কোন জিনিসটা সম্পর্কে কিছুটা নিশ্চিত অ্যানসারটা এখানে রয়েছে এই যে দেন হোয়েন ইউ আর গ্রোন আপ ইউ উইল গেট এ গুড জব অ্যান্ড আর্ন এ লট অফ মানি আই এম কোয়াইট শিওর অফ দ্যাট তো এটাকে একটু আমরা সাজিয়ে লিখবো সর্বজয়া ওয়াজ কোয়াইট শিওর দ্যাট ওপু উড গেট গুড জব অ্যান্ড আর্ন এ লট অফ মানি এই অংশটা লিখব এবং এরপরে আমরা আরও লিখতে পারি হোয়েন হোয়েন হি উড হোয়েন হি উড গ্রো আপ গ্রো আপ যখন সে বড় হবে এরপর রয়েছে হাউ ডিড অপু হি হার্ড দ্যাট হি উড হ্যাভ টু গো টু স্কুল যখন অপু শুনেছিল যে তাকে স্কুলে যেতে হবে তো অপুর রিয়াকশানটা বা কীরকম রিয়্যাক্ট করেছিল সে অ্যান্সারটা এখান থেকে হবে অ্যাট দি মেনশন অফ দ্য ওয়ার্ল্ড স্কুল অপু ওপেন এ পেয়ার অফ ভেরি স্লিপি আইস অ্যান্ড লুকড অ্যাট হিজ মাদার উইথ আটার ডিসবিলিভ এরপরেও লিখা যেতে পারে হি হ্যাড অ্যান আইডিয়া থেকে যা আছে এই স্কুল পর্যন্ত লিখা যেতে পারে এরপরে রয়েছে হোয়াট ডিড সর্বজয়া সে টু হার হাজব্যান্ড সর্বজয়া তার হাজব্যান্ডকে কী বলেছিলো অ্যান্সারটা এখানে রয়েছে দেন টার্নিং টু হার হাজব্যান্ড সি সেড টেল দি স্কুল মাস্টার নট টু বি টু হার্ড অন হিম তো এটাকে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে লিখা লিখাবে এখান থেকে সর্বজয়া আক্স হার হাজব্যান্ড এরপরে টু লিখাবে এবং এরপর থেকে এই টেল থেকে যা আছে পুরো জয়েন হয়ে যাবে পুরো একদম লিখা হয়ে যাবে হিম পর্যন্ত তাহলে সর্বজয়া আক্স হার হাজব্যান্ড টু টেল দি স্কুল মাস্টার নট টু বি টু হার্ড অন হিম যা আছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে ফিলিম দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে দি পিপল ড্যাশ দি প্ল্যাটফর্ম পিপল অন দি প্ল্যাটফর্ম উই আর মাচ অ্যামিউজড এরপরে বাই দি প্লাইট অফ দি বিজনেসম্যান এরপরে রয়েছে পাঁচের দাগের এতে ডু এস ডাইরেক্টেড হি সেড সামথিং আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট নাউন ক্লজে জয়নিং করতে বলা রয়েছে তাহলে এই যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড এখান থেকে শুরু করব। আই কুড নট আন্ডারস্ট্যান্ড এবং এরপরে লিখব হোয়াট হি সেড হোয়াট হি সেড তাহলে অ্যান্সারটা হলো আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড এরপর রয়েছে আর চেরি সিডস লাকি আক্সড রাকেশ এটা হচ্ছে ন্যারেশান চেঞ্জ করতে দেওয়া রয়েছে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে ইয়েস নো কোশ্চেন্স আমরা লিখব রাকেশ রাকেশ আক্স রাকেশ আক্স এরপরে ইফ নিয়ে আসবো লিঙ্কার এরপরে ইফ এরপরে এই সাবজেক্ট রয়েছে চেরি সিডস সি এইচ আর ওয়াই চেরি সিডস চেরি সিডস এরপরে আর এটা টেন্স চেঞ্জ করে লিখবো এটা টেন্স চেঞ্জ হবে হবে ওয়ার এরপরে লাকি এল ইউ সি কে ওয়াই তাহলে অ্যান্সারটা হলো রাকেশ আক্স ইফ চেরি সিডস ওয়ার লাকি আই স হার ওপেনিং দি ডোর এটা রয়েছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে তাহলে আই রয়েছে সাবজেক্ট শটা ভার্ভ এবং হার এটা হচ্ছে অবজেক্ট বাকিটা এক্সট্রা অংশ তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করব। তো হারটাকে শুরুতে নিয়ে এলে হবে সি এরপরে বি ভার্ভ বসবে ওয়াজ এবং ভার্ভে থার্ড ভ্রম সিন বসবে এরপরে এক্সট্রা অংশ ওপেনিং ও পিই ওপেনিং এরপরে দি ডোর দি ডোর এরপরে বাই এবং আইটা মি হয়ে বসবে তার অ্যান্সারটা হলো সি ওয়াজ সিন ওপেনিং দি ডোর বাই মি এরপর রয়েছে অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে তো নেগেটিভ সেন্টেন্স করতে হলে এই যে অনলি রয়েছে এর জায়গায় শুধুমাত্র নান বাট কথাটা লিখে দেব নান বাট এবং এরপরে হিজ মাদার থেকে যা আছে পুরো যেমন আছে লিখে দেব অ্যান্সারটা হলো তাহলে নান বাট হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হার এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাস দি চাইল্ড স দি বোরফি হিজ মাউথ ওয়াটার্ড এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে রয়েছে তাহলে শুরু হবে নো সুনার দিয়ে নো সুনার এরপরে হ্যাড নো সুনার হ্যাড এরপরে সাবজেক্ট দি চাইল্ড দি চাইল্ড সি এইচ আই এল ডি এবং ভারবে থার্ড ফ্রম সিন এরপরে দি বর্ফি দি বরফি এরপরে দেন কথাটা বসবে এই যে এখানে কমা রয়েছে এর জায়গায় বসবে দেন এরপরে হিজ মাউথ যা আছে পুরোটা হয়ে যাবে হিজ মাউথ মাউথ ওয়াটার ডাব্লু এ টি ইআরইডি তাহলে অ্যান্সারটা হলো নো সুন হ্যাড দি চাইল্ড সিন দি বর্ফি দেন হিজ মাউথ ওয়াটার্ড এরপরে ফ্রেজল ভাব রয়েছে প্রথমে রয়েছে ডিড নট অ্যাপিয়ার ইন টাইম অ্যাপিয়ারের জন্য হচ্ছে টার্ন আপ হয় তো এখানে টার্ন আপ অ্যান্সার হবে এরপরে দি পুলিশ আর ইনভেস্টিগেটিং দি কেস তো ইনভেস্টিগেটিংয়ের জন্য হচ্ছে লুক ইনটু হয় এই যে রয়েছে লুক ইন্টু তাহলে এখানে হবে লুকিং ইন্টু লুকিং ইন্টু এরপর রয়েছে ডু নট হেট দি র্যাচেড র্যাচের মানে দরিদ্র দরিদ্রদেরকে ঘৃণা করে না তো হেট তার জন্য হচ্ছে লুক ডাউন আপন হয় তো এখানে লুক ডাউন আপন অ্যান্সার হবে ডাউন আপন এরপর রয়েছে রতিন বসু হ্যাজ পাবলিশড হিজ নিউ বুক পাবলিশের জন্য হচ্ছে ব্রিং আউট হয় এখানে থার্ড ফর্ম রয়েছে হবে ব্রট আউট বিআর ও ইউ জিএইচটি ব্রট আউট এরপরে রয়েছে ভোকাবুলারি এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে প্রথমে রয়েছে অ্যাবসেলিউট এর জন্য সিওর রয়েছে ক্রায়ের জন্য রয়েছে সব কাভার্ডের জন্য রয়েছে র্যাপড এবং কোর্টিয়াসের জন্য রয়েছে গ্রেসিয়াস আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পাঠের সমাধান দেওয়া হয়ে গেল আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করা এবং আমার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করার পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে এতই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ